হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের 104 থেকে 105 পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো এই ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পাহাড়ি উঁচু ও ঢালু জমিতে বন কেটে তৈরি হয়েছে চা বাগান। ঢালু জমিতে চা গাছের গোড়ায় জল দাঁড়াতে পারে না। এছাড়া উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশেও চা বাগান আছে। দুই নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ে চাষ হয় কিভাবে? দার্জিলিংয়ে খুব বৃষ্টি হয়, দক্ষিণবঙ্গের প্রায় দ্বিগুণ। পাহাড়ে ঢালু জমি থাকায় জল দাঁড়াতে পারে না, তবে ধাপ চাষ করা হয়। তিন নম্বর প্রশ্ন, স্কোয়াশ কি? স্কোয়াশ এক ধরনের ফল, লতানো ঝিঙে গাছের মতো দেখতে, ফলটা খেতে অনেকটা পেঁপের মতো। চার নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ে কী কী চাষ করা হয়? দার্জিলিংয়ে সবচেয়ে বেশি চাষ হয় কমলালেবু ও চা। ধান খুব বেশি হয় না, গম, ভুট্টা, আলু, আদা, সয়াবিনের চাষ হয়। এছাড়া ওখানে স্কোয়াশ চাষ হয়, চা ওখানকার প্রধান ফসল। ওখানে ঠান্ডা আবহাওয়ার জন্য শীতের সবজি অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, পালং, মূলো ইত্যাদি ভালোই চাষ হয়। পাঁচ নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে, তাই ফসল ভালো ফলে। ছয় নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলে কোন কোন ফসলের চাষ বেশি হয়? এখানে ধান চাষ হয় প্রচুর, পাট, গম, বাদাম ও নানা রকম সবজি চাষ হয়, আর তরাইয়ের ঢালের দিকে চা হয় প্রচুর। সাত নম্বর প্রশ্ন, চা পর্বতে হয় আবার তরাইয়েও হয়? তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশে, সমতল পর্যন্ত ঢালু জমি যেখানে জল দাঁড়ায় না, খুব গরমও থাকে না, এই আবহাওয়ায় চা চাষ ভালো হয়। আট নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলে কি চা চাষ বেশি ভালো হয়? না, দার্জিলিং চায়ের স্বাদ ও গন্ধ আলাদা, ওখানকার প্রাকৃতিক পরিবেশে ওই গন্ধ হয়, সেই চা অনেক দামে নানা দেশে বিক্রি হয়। নয় নম্বর প্রশ্ন, তরাইয়ের ফল কেমন হয়? তরাইয়ের আনারস ও কলা খুব বিখ্যাত। দশ নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলে বৃষ্টি কেমন হয়? উত্তরের পর্বতের চেয়ে কম, তবে দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি হয়। এগারো নম্বর প্রশ্ন, মালদা ও দক্ষিণ দিনাজপুরে কী কী চাষ হয়? ধান, পাট, আখ, শাকসবজি, লিচু, ফজলি আম ইত্যাদির চাষ হয়। বারো নম্বর প্রশ্ন, মালদায় কী কী চাষ হয়? মালদায় প্রচুর তুঁত গাছের চাষ হয়, এটাই এখানকার অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।